হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আইসিটি পরীক্ষা কেমন হলো তা অবশ্যই জানাবে। পদার্থবিজ্ঞানে কিন্তু সূত্র জানা না থাকলে কখনোই পরীক্ষায় ভালো করা যাবে না। তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে পদার্থবিজ্ঞানের সবগুলো সূত্র জানতে হবে। তো এখানে আমি খুব ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমাদের জন্য তুলে ধরেছি। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর টু, ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, পি ইজ ইকুয়াল টু এম বাই বি, হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এস, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এন ওয়ান সাইন টিটা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু সাইন টিটা টু। এটা হচ্ছে টিটা ওয়ান আর টিটা টু। তারপর আরো ব্যাখ্যামূলক কতগুলো সূত্র রয়েছে, চলো এখন আমরা ব্যাখ্যামূলক সূত্রগুলো এক জায়গায় দেখে নিই। নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এগুলো এক জায়গায় জড়ো করে দিয়েছে যাতে তোমাদের বইয়ের মধ্যে খুঁজতে না হয়। এবার চলো দেখে নিই নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। মানে বল প্রয়োগটা যেদিকে করা হবে ভরবেগের পরিবর্তনও ঘটবে সেদিকে। এবার নিউটনের তৃতীয় সূত্র চলো দেখে নিই। নিউটনের তিনটে সূত্র আছে, এটা হচ্ছে সর্বশেষ সূত্র। একটি বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটিও ওই বস্তুর উপর বিপরীত বল প্রয়োগ করবে, মানে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তারপর হচ্ছে পরন্ত বস্তুর তিনটি সূত্র আছে। তো পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তো এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তারপর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে সেই বেগটি হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। এই সূত্রগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে। তো তোমরা খাতায় নোট করে নিতে পারো, বইয়ের মধ্যে খুঁজতে গেলে অনেক সময় নষ্ট হবে, এতটা সময় তো নাই, আর ফিজিক্সের মধ্যে অনেক অঙ্ক করতে হবে। তাই তোমাদের সুবিধার্থে আমি এখানে সবগুলো সূত্র এক জায়গায় জড়ো করে দিলাম যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারো। এবার পরন্ত বস্তুর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। তারপর আরেকটি সূত্র আছে যেটা পঞ্চম অধ্যায়ের, প্যাস্কেলের সূত্র। তো এটা হচ্ছে একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। সেই চাপটা সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের যে সংলগ্ন গায়ে আছে সেখানে লম্বভাবে কাজ করবে। এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। এবার চলো আমরা আরেকটি সূত্র আছে হুকের সূত্র, সেটা দেখে নিই। স্থিতিস্থাপক সীমার ভেতরে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, পীড়ন ও বিকৃতি পরস্পর হবে সমানুপাতিক। এবার আলোর প্রতিফলনের পার থেকে প্রতিফলনের দুটি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে আপাতন রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে, আর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি হলো প্রতিফলন কোণ আপাতন কোণের সমান হবে, প্রতিফলন কোণ আর আপাতন কোণ পরস্পর সমান হবে। এবার আরেকটি অধ্যায় আছে আলোর প্রতিসরণ। তো এটার সূত্র হচ্ছে আপাতন রশ্মি এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র হলো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন ওয়ান এবং আপাতন কোণ টিটা ওয়ান, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন টু এবং প্রতিসরিত রশ্মি টিটা টু হলে এন ওয়ান সাইন টিটা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু সাইন টিটা টু। এবার একটি সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র রয়েছে, ওমের সূত্র। রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম আর রোধ কম হলে বিদ্যুৎ প্রবাহ